শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তালেবান সদস্যকে ছুরিকাঘাত, জবাবে দুজনকে গুলি করে হত্যা। মাতৃভূমিকে বিক্রির অভিযোগ তুলে প্রেসিডেন্ট আশরাফ গনিকে গ্রেফতারের দাবি পররাষ্ট্রমন্ত্রীর। তালেবানের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তানের পাশে থাকতে জোরদার হচ্ছে চীন, রাশিয়া এবং ইরানের সহযোগিতা। তালেবানের কব্জায় মার্কিন হেলিকপ্টার, রণসরঞ্জাম, যা বলল হোয়াইট হাউস। আফগানিস্তান পাকিস্তান সীমান্ত পাহারায় তালেবান, দেখুন ভিডিওতে। এবং সবশেষ থাকছে আফগান জনগণের পাশে থাকার ঘোষণা পাকিস্তানের সেনাপ্রধানের। ছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানের স্বাধীনতা দিবসের মিছিল থেকে তালেবানের উপর হামলার ঘটনা ঘটেছে। পাল্টা জবাবে তালেবান গুলি চালালে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার আফগানিস্তানের আশাদাবাদ শহরে এই ঘটনা ঘটে। আল জাজিরার খবরে বলা হয়েছে, আফগানিস্তানের সাধারণ জনগণ স্বাধীনতা দিবস উপলক্ষে মিছিল বের করে। এই মিছিল থেকে তালেবানের কয়েকজন সদস্যের উপর ছুরিকাঘাত করা হয়। হামলার জবাবে তালেবান মিছিল প্রকাশ্যে গুলি চালায়। এতে দুজন নিহত এবং গুলিতে আহত হয়েছেন অন্তত আটজন। 1919 সালের 19 আগস্ট ব্রিটিশ নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয় তালেবান। এরপর থেকে প্রতি বছর এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছেন তারা। এর আগে গতকাল দেশটির গুরুত্বপূর্ণ শহর জালালাবাদে জাতীয় পতাকা উড়ানো নিয়ে তালেবানের গুলিতে 3 জন নিহত হয়। তালেবানরা শহরের একটি গুরুত্বপূর্ণ স্কোয়ার থেকে আফগানিস্তানের জাতীয় পতাকা সরিয়ে নিজেদের পতাকা লাগালে স্থানীয়রা বিক্ষোভ করে। সেখান থেকেই সংঘর্ষ এবং পরে গুলিতে 3 জন মারা যান। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি এবং তার পরিবারকে মানবিক কারণে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে দেশের সাধারণ জন মানুষকে চরম প্রতিকূলতার মধ্যে ফেলে প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে গেছেন অভিযোগ তুলে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন আফগানিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিসমিল্লা খান মোহাম্মদি। প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালাতে প্রশাসনিক ক্ষমতা দখল অনেকটাই সহজ হয়ে যায় তালেবানদের, জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিসমিল্লা খান মোহাম্মদি। বুধবার টুইট করে তিনি লিখেছেন, যারা নিজের দেশকে নিয়ে ব্যবসা করে এবং মাতৃভূমিকে বিক্রি করে দেয় তাদের শাস্তি পাওয়া উচিত, ওই সকল ব্যক্তিকে গ্রেফতার করা উচিত। পোস্টে হ্যাশট্যাগ দিয়ে মোহাম্মদি লিখেছেন, গনিকে গ্রেফতার করুন ইন্টারপোল। গত 15 আগস্ট তালেবান যখন কাবুলের প্রবেশ পথগুলো পৌঁছে যায় তখন আশরাফ গনি নাগরীয় বিমানবন্দর ব্যবহার করে দেশ থেকে পালিয়ে যান। তার সঙ্গে দেশ ত্যাগ করেন গনির জাতীয় নিরাপত্তা সরকার প্রশাসন মন্ত্রী ফজল মোহাম্মদ ফাজলি। তখন থেকে আশরাফ গনি এবং তার সফর সঙ্গীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রথমে তিনি তাজিকিস্তানে গেছেন বলে খবর বের হলেও তাজিক সরকার সেই খবর সত্যতা অস্বীকার করেছেন। এরপর খবর আসে সাবেক আফগান প্রেসিডেন্ট উজবেকিস্তান হয়ে ওমান চলে গেছেন, কিন্তু পরে সেই খবরও সত্যতা মেলেনি। এই অবস্থায় আশরাফ গনির বর্তমান অবস্থান সম্পর্কে আন্তর্জাতিক মহলের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত বুধবার শেষ বেলায় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্ষিপ্ত একটি বিবৃতিতে মানবিক কারণে প্রেসিডেন্ট আশরাফ গনি এবং তার পরিবার সদস্যদেরকে স্বাগত জানিয়েছেন তারা। ভারত অত্যন্ত সতর্কভাবে আফগানিস্তানের অবস্থা পর্যবেক্ষণ করছে। দেশটি এখন কাবুলে আটকে পড়া নাগরিকদের কীভাবে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে জোর দিচ্ছে। নিউ ইয়র্কে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সাংবাদিকদের ভারতের এই পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করেন, তালেবানের সঙ্গে দিল্লির যোগাযোগ শুরু হয়েছে কিনা। এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর সরাসরি কোনো উত্তর দেননি। তবে তিনি বলেছেন, এই মুহূর্তে আমরা কাবুলের পরিস্থিতির দিকে নজর রাখছি। যেহেতু তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছে, তাই আমাদের তাদের সঙ্গে কথা বলতে হবে। তবে আফগানিস্তানের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক একই রকম থাকবে। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, সবার বা অন্য দেশের মতো আমরাও আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর রাখছি। আমাদের প্রধান লক্ষ্য সেখানে থাকা ভারতীয়দের সুরক্ষার দিকে নজর রাখা এবং ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনা। আফগানিস্তানের তালেবান কবজায় যাওয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সব থেকে বেকায়দায় পড়েছে ভারত। তালেবান কাবুল দখলের আগে ভারত বলেছিল, জোরপূর্বক দখল করে তারা তালেবানকে স্বীকৃতি দেবে না। কিন্তু ভারত সরকারের এই অবস্থান বদলের আহ্বান জানিয়েছে তালেবান।
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। শীর্ষ এই তিন নেতা টেলিফোন আলাপে দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় সহযোগিতা বিস্তারের পাশাপাশি আফগানিস্তান নিয়েও গুরুত্বের সাথে আলোচনা করছেন। চীনা প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেছেন, পররাষ্ট্র ক্ষেত্রে চীনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা বিস্তারকে ইরানের সরকার সবসময়ই অগ্র অধিকার দিয়ে আসছে। আফগানিস্তানের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শান্তি প্রতিষ্ঠায় ইরান চীনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে প্রেসিডেন্ট রাইসি জানিয়েছেন। এর আগে ইরানের প্রেসিডেন্ট রাইসি ইরানের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজিমির সঙ্গে টেলিফোন আলাপে বলেছেন, দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক সহযোগিতা বিস্তারের জন্য শক্তিশালী, স্বাধীন, ঐক্যবদ্ধ এবং নিরাপদ উন্নত এবং সমৃদ্ধ ইরান গঠন জরুরি। পর্যবেক্ষকরা বলছেন, চীন, রাশিয়া এবং ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের আলোচনায় এর পররাষ্ট্রমন্ত্রীর নীতিতে অগ্র অধিকারযোগ্য বিষয়গুলো, বিশেষ করে প্রতিবেশী এবং এই অঞ্চলের গুরুত্বপূর্ণ এবং বৃহৎ দেশগুলোর ব্যাপারে তেহরানের অবস্থান ফুটে উঠেছে। বাস্তবতা হচ্ছে, ইরান, রাশিয়া এবং চীন সমগ্র এই অঞ্চলের প্রভাবশালী তিনটি দেশ এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই তিন দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার, শাহজাহান অস্ত্র আর মার্কিন ব্ল্যাক হাওয়ার হেলিকপ্টার তালিবানের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় হোয়াইট হাউস বিব্রত অবস্থায় পড়েছে বলে জানিয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে। এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, প্রতিটা রণসরঞ্জাম কোথায় রয়েছে সেই ব্যাপারে আমাদের সঠিক ধারণা নেই, তবে বেশ বড় একটা অংশ তালেবানের কবজায় চলে গেছে বলে মনে করা হচ্ছে। চলতি বছরের এপ্রিলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর খুব দ্রুত গতিতে দেশটির দখল নেয় তালেবান। গত দুই দশক ধরে আফগান সেনাদের বিভিন্ন মার্কিন রণসরঞ্জাম সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। সেই সব অস্ত্রই তালেবানের হাতে পড়েছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তালেবান যোদ্ধাদের M4 আর M8-এর অ্যাসল্ট রাইফেল হাতে মহড়া দিতে দেখা গেছে। অনেক মার্কিন হাম্বি গাড়িও তালেবানের দখলে বলে জানা গেছে। একটি বিরতিতে তালেবান যোদ্ধাদের মার্কিন বাহিনীর বিশেষ সামরিক পোশাকও পরতে দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আফগান সেনাবাহিনীকে সাম্প্রতিক বছরগুলোতে 7,000 মেশিন গান, 4,700 হাম্বি গাড়ি আর 20,000 গ্রেনেড সরবরাহ করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের তরফ থেকে আফগান সেনাবাহিনীকে আর্টিলারি, ড্রোন, হেলিকপ্টার সহ 200-এরও বেশি এয়ারক্রাফট দেওয়া হয়েছে। আফগান সেনাবাহিনীর কাছে সরবরাহ করা এসব রণসামগ্রী তালেবানের হাতে পড়ায় তা যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ 20 বছর ফের আফগানিস্তানে ক্ষমতা দখল করে নিয়েছে তালেবান। ক্ষমতা দখলে নেয়ার পর বিশ্বব্যাপী এখন প্রশ্ন উঠেছে, যুদ্ধ বিধ্বস্ত দেশটি কিভাবে চালাবে তালেবান। ক্ষমতা দখলের পর তালেবান এখন তুরখাম সীমান্ত নিয়ন্ত্রণ করছে। পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তের এই অংশ হঠাৎ করে দেখলে সব স্বাভাবিকই মনে হবে, কিন্তু তীক্ষ্ণভাবে দেখলেই বোঝা যাবে অনেক কিছুই বদলে গেছে। পাকিস্তান আফগানিস্তানের এই সীমান্তটি সবচেয়ে ব্যস্ত থাকে। আফগানিস্তানের পুরনো পতাকা সরিয়ে তালেবানের সাদা পতাকাও টানানো হয়েছে সীমানায়। তবে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি রফতানি বন্ধ করে দিয়েছে তালেবান। আফগান জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। তিনি বলেছেন, আফগানিস্তানের পাশে থাকবে পাকিস্তান। আঞ্চলিক নিরাপত্তার জন্য দেশটিতে একটি স্থিতিশীল সরকার জরুরি। মঙ্গলবার আফগানিস্তানের 8 সদস্য প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর পাকিস্তান সেনাবাহিনীর একটি বিবৃতিতে এমনটাই জানানো হয়। এর আগে গত রবিবার তালিবান কাবুল দখলের পর আফগান ওই প্রতিনিধি দলটি ইসলামাবাদে চলে আসে। এদিকে তালিবান নেতা ওয়াহিদুল্লাহ হাশিমি জানিয়েছেন, নতুন আফগানিস্তানে গণতন্ত্রের কোনো জায়গা থাকবে না। তালিবান শাসনে মূলত শরিয়া আইনের উপরেই গড়ে উঠবে শাসন ব্যবস্থা। তবে সেই ব্যবস্থা গত তালিবান শাসনের মতো হবে কিনা তা নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি হাশিমি। অদূর ভবিষ্যতে তা স্পষ্ট হবে বলে জানিয়েছেন তিনি। তবে কাউন্সিল তৈরির বিষয়ে অনেকটাই নিশ্চিত তিনি। তার বক্তব্য, তালিবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা সুপ্রিম লিডার হিসেবে সরকার প্রধান হবেন, কিন্তু সম্ভবত তিনি প্রেসিডেন্ট হবেন না। প্রেসিডেন্ট করা হতে পারে আখুন্দজাদার ডেপুটিদের। এই মুহূর্তে আখুন্দজাদার 3 জন ডেপুটি রয়েছেন, মোল্লা ওমরের ছেলে মৌলবী ইয়াকুব,
হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানি এবং দুহাই তালিবানের রাজনৈতিক প্রধান আব্দুল গনি বারাদার। মঙ্গলবার 20 বছর পর তিনি কান্দাহারে পাড়ি গেছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।